কত নোংরা হাতে হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে কিস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। কে? আরে লীনা দিদি ভাই, একদম একদম ঠিক বলেছিস তুই। দাদু পরীক্ষা দিতে চললাম। আরে থাক থাক, মঙ্গল হোক। তা কি পরীক্ষা আছে? বাংলা। ও তাই, বেশ বেশ। তা মা যাচ্ছে বুঝি তোর সাথে? না না, আমি তো বন্ধুদের সাথে যাব। আসছি দাদু। মা যাই। এই নে টিফিন বাক্সটা ব্যাগে ভরে নে। থাক মা, মাথা স্থির রেখে শান্ত হয়ে সব উত্তর লিখবি। তাড়াহুড়ো করবি না কিন্তু, কেমন? বেশ বেশ, এমন করছো যেন জীবনে এই প্রথম পরীক্ষা দিচ্ছি। এখন আমি আর ছোট নেই মা, বড় হয়েছি, কলেজে পড়ি। সে তুমি যতই বড় হও না কেন, মায়ের কাছে ছেলেমেয়েরা সবসময় ছোটই থাকে দিদি ভাই। আচ্ছা শোন, বন্ধুরা কে কে যাচ্ছে রে? ওই তো মৌ, ঝিলাম আর রেখা, ওরা সব ওই রিক্সো স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকবে, আমি ওদের সাথেই যাব। আজ কিন্তু ফিরতে দেরি হবে মা। কেন? আগামীকাল 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস না, তাই পরীক্ষা শেষে আমাদের কলেজে যেতে হবে। এবারে কলেজে অনেক বড় করে 21শে উদযাপন হবে, তাই মঞ্চ সাজানো থেকে শুরু করে প্রভাত ফেরি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত কিছুর প্ল্যানিং করতে হবে। অবশ্য সব স্যাররাই থাকবে বলেছে। তুই কি করছিস দিদি ভাই? গান গাইবি নিশ্চয়ই? না না, পরীক্ষার জন্য প্র্যাকটিসের সময় পেলাম কোথায়। এবারে একটা কবিতা পাঠ করবো ভাবছি। বেশ, আগে পরীক্ষাটা ভালো করে দে, তারপর সেসব চিন্তা। ঠিক আছে মা। দাদু, মা আসছি তাহলে। দেখতে দেখতে লীনা 21 বছরে পা দিল। মুড়ি থেকে ধীরে ধীরে পাপড়ি মেলে ফুল যেমন প্রস্ফুটিত হয়, তেমনি আমার দিদি ভাইও আজ একদম সম্পূর্ণ নারীতে পরিণত হয়েছে। তাই তো আজকাল বড় ভয় হয় বাবা। কিসের ভয় বৌমা? ভয় হয় যদি কোনো ভুল করে বসে, ভুল সিদ্ধান্ত নেয়। ও আমাদের শিক্ষায় বড় হয়েছে, তাই সে কোনো ভুল করতেই পারে না। হ্যাঁ ঠিকই বাবা। আজ 10 বছর হলো রথিন আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু কখনো কি তুমি লীনার জীবনে বাবার অভাব বুঝতে দিয়েছো? একাধারে তুমি তার মা, তুমি তার বাবা, তুমি যে সাক্ষাৎ দেবী মা, তাই আমার বিশ্বাস তার কখনো কোনো ক্ষতি হতে পারে না। সেটাই যেন হয় বাবা। এখন আমাদের একটাই দায়িত্ব, একজন ভালো চরিত্রবান পাত্র জোগাড় করে ওর বিয়ে দেওয়া। কিন্তু আবার কিন্তু কিসের বৌমা? না মানে লীনা কি আপনাকে ওর পছন্দের কথা কিছু বলেছে? পছন্দের কথা? লীনা বিক্রম বলে ওদের কলেজেরই এক বন্ধুকে ভালোবাসে, সেও লীনাকে খুব ভালোবাসে। কি নাম বলে? বিক্রম। লীনা নাকি আপনাকে বিক্রমকে দেখিয়েছে? দেখিয়েছে? ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বৌমা, তুমি কি বিক্রমকে দেখেছো কখনো? হ্যাঁ দেখেছি। কেমন লেগেছে বলো তো সত্যি করে? ভালোই, বেশ লম্বা, ফর্সা, খোকরা চুল, কানে দুল। হ্যাঁ ও কানে দুলটা লক্ষ্য করেছো তো? বাবা কি বলছেন। হ্যাঁ, এই পুরুষ হয়ে যেসব ছেলেরা কানে দুল পরে ঘুরে বেড়ায় আমার অন্তত তাদের ভালো লাগে না। বাবা থিয়েটার মঞ্চে কি লাচা বাস্তার অভিনয় করছে নাকি বিশেষ সেলিব্রিটি যে কানে দুল পরে তার ফ্যানেদের দৃষ্টি আকর্ষণ করতে হবে? তাহলে থিয়েটার মঞ্চেও দেখো বৌমা, ও ভালো হতেও পারে, হয়তো তার এই বেশভূষা নিয়ে কেউ ভালো লাগা খারাপ লাগাটা বলেনি। কিন্তু বাবা আমাদের লীনার চোখেও কি এটা কখনো খারাপ বলে একবারও মনে হয়নি? ও কি এসব নিয়ে বিক্রমকে কখনো কিচ্ছু বলেনি? কি জানি, তবে দিদি ভাইয়ের পরীক্ষা মিটে গেলে ওই বিক্রম আর তার পরিবারের সাথে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ সে তো অবশ্যই বাবা। ও হ্যাঁ বাবা, আপনাকে বলাই হয়নি, সকালে সুবোধ বাবু এসেছিলেন, আপনি তখন বাথরুমে ছিলেন। সুবোধ? তা ওকে বললেন খুব তাড়া।
আছে, সন্ধ্যেই আসবে। ও আচ্ছা, আমি ওই বারান্দায় বসে পেপারটা একবার চোখ বুলিয়ে নি, বুঝলে? একটা চা পাঠিয়ে দিও তো বৌমা। ঠিক আছে বাবা। অনেকদিন পরে সুভদ্রাকে দেখলাম, কিন্তু কেন এসেছিল? তবে কি বাংলা ভাষা উচ্চারিত হলে নেকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে, নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কোলে ফুটে গোড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাহ, খুব সুন্দর। অনেকদিন পরে আমি আবার তোমার আবৃত্তি শুনলাম। হ্যাঁ, তাই তো হবে, তবে এখন আর সেভাবে চর্চা করা হয় না। তারপরে এই দু বছর হলো। হ্যাঁ, সব শুনেছি। বৌদিও চলে গেল, কি হয়েছিল গো? ক্যান্সার। ও তাই? হ্যাঁ, আমি একেবারে একা হয়ে গেলাম গো। একমাত্র ছেলে অশোক, সেও আজ বিদেশে। বিদেশে? হ্যাঁ, পোস্ট ডক্টরেট করতে 3 বছর হলো ইতালিতে গেছে, তাই মায়ের মৃত্যুতেও সে আসতে পারেনি। খুবই দুঃখের ঘটনা। এক মাসের মধ্যে পড়াশোনা শেষ করে অশোক দেশে ফিরবে, তাই ভাবছি খুব তাড়াতাড়ি ওদের একটা ওর বিয়ে দিয়ে একটা বৃদ্ধাশ্রমে চলে যাব। এসব কি বলছো সুবোধটা? তাছাড়া উপায়? আচ্ছা সাথী, তোমার মনে আছে নিশ্চয়ই, আমাদের বিয়েটা হয়নি শুধুমাত্র তোমার বাবার জন্য, বলেছিলেন বাঙাল বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না। জানো, এখন এসব ভাবলে কেমন যেন অবাক লাগে, কিন্তু কি হলো, শেষে তো সেই বাঙাল বাড়িতেই বিয়ে হলো তোমার, তাই বলি সবই ভবিতব্য। হ্যাঁ জানি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, বলবে? কি কথা? এতদিন পরে আবার এ শহরে ফিরে এলে কেন? যদি বলি তোমার টানে সুবন্তা। না না, হয়নি। জানো রথিন আমাদের ভালোবাসার কথা জানতে বলে প্রথমে এ বিয়েতে রাজি হয়, সে আমার কাছেও এসেছিল সব জানতে, তারপর নানা চাপে করেই বিয়েটা করেছিল। তখন তুমি আমাকে এ কথা জানাওনি কেন? জানালেও বাড়ির কঠিন অনুশাসনকে অমান্য করে আমার সাথে তুমি চলে আসতে পারতে না সাথী, তাই সেসব দিনের কথা স্মৃতি হয়ে থাক না। তবে রথিনের মৃত্যু সংবাদটা পেয়েও তোমার কাছে না আসাটা চরম অন্যায় হয়ে গেছে, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি সাথী। না না, ক্ষমা চাওয়ার কি আছে সুভদ্রা? তা মেয়ে তো এখনো এলো না, আর কাকাবাবুই বা দেরি করছেন কেন? লীনার আসতে দেরি হবে বলেছে, কিন্তু বাবার তো চলে আসার কথা। তাহলে এসে যাবে দেখো। আর একটা কথা তোমাকে বলি, কাকাবাবু আমাদের অতীত দিনের ইতিহাস কিছুই জানেন না, আমাকে শুধু রথিনের বন্ধু বলেই জানেন, আর সেই সূত্রে তুমি কিন্তু আমার বউ খান, এটাই জানবেন কাকাবাবু। শুধু কি তাই, মন কিছু বলে না? মনকে ওড়বার অধিকার দিয়েছেন বলেই ঈশ্বর মানুষের শরীরে পাখা দেয়নি। পাখা থাকলে কি যখন তখন উড়ে আসতে আমার কাছে? জানি না, তবে শরীরকে বদ্ধ রেখে বিধাতা মনের আগ্রহ কেবল বাড়িয়ে দিয়েছেন। উচ্চ নিশ্চয় রবি ঠাকুর। ভৌমা, ভৌমা দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। কাকা বাবুর গলা তো? হ্যাঁ বাবাই তো। হ্যাঁ বাবা যাই। এখন কেমন লাগছে বাবা? একটু ভালো। আচ্ছা কাকা বাবু, এরকম অবস্থা আপনার হলো কিভাবে? আর বলো না, দেরি হয়েছে ভেবে বাড়ি ফিরছিলাম তাড়াতাড়ি, এমন সময় দেখি আমাদের পাড়ার ক্লাবের সামনে কি সঙ্গে জটলা করে কথা কাটাকাটি হচ্ছে। কিসের কথা কাটাকাটি? কাল নাকি ছেলেরা ওই ক্লাবে ভাষা শহীদ দিবস পালন করবে, তাই সকালের প্রভাত ফেরিতে ব্যান্ড বাজবে,
না বক্স বাজবে, গান হবে না নাচ হবে, এই নিয়ে মহা বিতণ্ডা। তারপর কিছুক্ষণের মধ্যে দু দলের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আপনি এর মধ্যে না এসে কিছুক্ষণ অপেক্ষা করে আসতে পারতেন তো। আর বলো না বাবা, এত খারাপ ভাষায় খিস্তিতেও করছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, যে তা শোনা যায় না বাবা। এর মাঝে কখন কে যে আমাকে পেছন থেকে ঠেলা মেলে ঢেলে দিল বুঝতেই পারলাম না। তারপর ওই রাতুল মাস্টার মশাই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এমন ভাষা শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি পূর্বে কখনো দেখেননি নিশ্চয়ই? ঠিক বলেছো শুভ, যে বাংলা ভাষা আমাদের মধুর ভাষা, গর্বের ভাষা, যে বর্ণমালা আমাদের আদরে গর্বের, সেই বর্ণমালা, সেই ভাষাকে মেরে তারই যেন শহীদ দিবস পালন করছে ওরা। অথচ একদিন যারা এই বাংলা ভাষার জন্য আত্মবলিদান দিয়েছেন, আজকে তাদের স্মরণ করার কথা ভুলে গিয়ে নিজেদের নিয়েই মেতে উঠেছে। আজকের যুব সমাজ বড় অসহিষ্ণু বই না? সত্যি মূল্যবোধের বড়ই অভাব। মূল্যবোধে কি সেটা কি এরা জানে? মূল্যবোধের শিক্ষা কি কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয়, নাকি কোথাও দেওয়া হলে তাই এরা গ্রহণ করে? বেশ, আপনারা গল্প করুন, আমি বরং একটু চা নিয়ে আসি। হ্যাঁ তাই করো। তাই বলো বাবা সুবোধ, সেদিন রাস্তাতে আমি বলেছিলে একটা জরুরি কথা বলবো, বলো কি তোমার জরুরি কথা? আচ্ছা কাকা বাবু, এখন রথিনের মেয়ে নিশ্চয়ই অনেক বড় হয়েছে। হ্যাঁ এই তো কলেজে পড়া শেষ হবে, তাই এবারে ওর বিয়ে দেবো ভাবছি। ও তাই, খুব ভালো হবে। তোমার ছেলে নেই? আমার একটাই ছেলে, বয়স 28 বছর হলো। ও তাই নাকি? তা সে এখন বিদেশে আছে। ও বিদেশে, কেন? তারও কি এদেশের শিক্ষা সংস্কৃতি ভাষা একেবারেই ভালো লাগে না? আসলে জানো কি শুভ, আমরা মুখে নানা কথা বললেও নিজেদের ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতে পারি না। কাকা বাবু আসলে আসলে কি জানো তো শুভ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বড় হয়ে মুখে যদি কিছু ইংরেজি কপচাতে পারে, তাহলে আমরা ভেবে নিই যে ওরা সমাজের একেবারে দিক্কচ হয়ে গেছে। এই ধরো যেমন তুমি, তুমি তো এখন একজন বিলেত ফেরত ছেলের গর্বিত পিতা। কাকা বাবু এই যে তুমি এখনই বললে না যে তোমার 28 বছর বয়সের একটি ছেলে আছে, শোনা মাত্র আমার মনে হয়েছিল যে আমার নীনা দিদি ভাইয়ের বিয়ে ওর সাথে হলেই ভালো হয়, জানা শোনা ভদ্র পরিবার। কিন্তু না না, কেন? এটা তো হতেই পারে, আমি তো ঠিক এই প্রস্তাবটা আপনাকে দেব বলে এখানে এসেছিলাম। না না, এ হতে পারে না শুধু বাবা। নিন চা। আর কি হতে পারে না বাবা? সব বলছি, বসো এখানে। আচ্ছা বৌমা, লীনার আসতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ এতক্ষণে তো আসারই কথা, এবারে হয়তো এসে যাবে দেখুন। হ্যাঁ বাবা, কি যেন বলছিলেন? সুবোধের ছেলের সাথে আমাদের লীনা দিদি ভাইয়ের বিয়ের কথা আলোচনা হচ্ছিল, কিন্তু না আমার এতে মত নেই, কারণ দেশের সংস্কৃতি ত্যাগ করে বিদেশে থাকা ছেলের সাথে আমার নাতনির বিয়ে আমি দেব না। বিশ্বাস করুন, আমার ছেলে শুধুমাত্র উচ্চ শিক্ষার কারণে গবেষণার জন্য বিদেশে গেছে, সে ওখানে থাকবে না, ওর কাজ প্রায় শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে তার গবেষণার কাজ। এদেশে ফিরে হয়তো এই বাংলা কোনো কলেজে পড়াবে, নয়তো আবার গবেষণা করবে। ও তাই নাকি? তাহলে তো হ্যাঁ কাকা বাবু, আপনি দেখে নেবেন ওর মধ্যে সহিষ্ণুতা, সততা, সহমর্মিতা, বড়দের প্রতি শ্রদ্ধাশীলতা, এসব গুণগুলোর কোনো অবক্ষয় হয়। বাহ বাহ সুবোধদা, তোমার ছেলে যতই রত্ন হোক তবুও লীনার বিয়ে আমি তোমার ছেলের সাথে দেব না। আমার মতো তার ভালোবাসার মৃত্যু আমি কখনোই লীনা চুপ করো, আগে আমাকে সবটা জানতে দাও। হ্যালো, হ্যাঁ তারপর বলছো কি? অ্যারেস্ট করেছে কি? কি নাম বললে? বিক্রম চৌধুরী। ও ও ঠিক আছে, ওদের সাথে লীনাও ফিরছে তো? বেশ বেশ, হ্যাঁ ঠিক আছে রাখো। বিনয়দা কি বললো বাবা, লীনা বাড়ি ফিরছে তো? হ্যাঁ ফিরছে। বিনয় ওদের তিন বন্ধুকে একটা পরিচিত রিক্সায় বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছে, হয়তো এতক্ষণে চলেও আসবে। কি হয়েছিল ওই পরীক্ষা কেন্দ্রে, এত গন্ডগোলই বা কিসে?
শুনবে সে লজ্জার কথা? আগামীকাল মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, যাকে ঘিরে সারা বাংলায় এত উন্মাদনা। আর সেই বাংলার ঘরের ছেলেরা বাংলা পরীক্ষায় চুরি করে লিখতে গিয়ে ধরা পড়েছে। শুধু কি চুরি, চুরি করতে গিয়ে ধরা পড়ে তিনজনের বাংলা পরীক্ষা বাতিলও হয়েছে। তিনজনে? হ্যাঁ, বিক্রম সহ তিনজনে। কিন্তু উনি কে মা? আমি তোমার, উনি তোমার বাবার বন্ধু সুবোধ মিত্র। উনি আগে কলকাতায় থাকতেন। ওর ছেলে অশোক মিত্র মস্ত বড় বিজ্ঞানী, কিছুদিনের মধ্যেই দেশে ফিরবে। আচ্ছা লীনা, চুরি করতে গিয়ে ধরা পড়ে পরীক্ষা বাতিল হয়েছে সে তো বুঝলাম, কিন্তু এতে আবার গন্ডগোলটা কিসের? কি বলছো মা, চেয়ার টেবিল ভাঙবে না, গন্ডগোল করবে না, মারপিট করবে না, এমনি চুপচাপ মুখ বুঝে চলে আসবে? কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো কাকে? ওই বিক্রম আর তার দুই সাথে সিধু আর বিন্টুকে। কিন্তু বিক্রমকে কেন? ওই বিক্রমই তো নাটের গুরু। ওই তো একজন স্যারকে পিটিয়েছে, চেয়ার টেবিল ভাঙতে শুরু করেছে। ও একটা শয়তান মা। কি বলছিস? ওরই বিভীষিকা রূপ না দেখলে আমি ওকে চিনতেই পারতাম না দাদু। আমার আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আরে আরে, এতে আবার কান না কিসের? এ তো ভালোই হয়েছে, এতদিনে তুমি ওকে চিনেছো। তবে দেখলে তো দিদি ভাই, চক চক করলেই শোনা হয় না। দিদি ভাইয়ের পরীক্ষার ফল বেরোলেই আমরা সুবোধ, সুবোধের বিজ্ঞানী ছেলের সাথে ওর বিয়ে দেবো। মা, আমি ভেতরে যাচ্ছি। এ কি মা, লজ্জা কিসে? তুমি তো আমার মেয়ে। হ্যাঁ তাই তো, উনি ভীষণ ভালো মানুষ, ভালো আবৃত্তিও করেন। তাই কালকের 21-এর অনুষ্ঠানের মহড়াটা একবার সবাই মিলে করে নাও। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। সুবোধ, হ্যাঁ, কাল সকালে তুমিও আসবে, কিন্তু আমরা বাড়িতেই বর্ণমালা অনুষ্ঠান করব। সেখানে শামসুদ্দার কবিতা পাঠ করে আর প্রতুল মুখার্জির গান গেয়ে ভাষা শহীদদের সম্মান জানাবো। বেশ, তবে এবার মহড়া শুরু হোক। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আর আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। নমস্কার, ধন্যবাদ।